পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এক নম্বর ব্লকে হাতির তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি। 30 থেকে 40টি হাতি দাপিয়ে বেড়ালো এলাকায়, মৃত্যু হয়েছে গবাদি পশুর, ভেঙে পড়েছে 5টি মাটির বাড়ি, নষ্ট 150 বিঘার ফসল। কতগুলো হাতি ছিল? 40-45টা। কি কি ক্ষতি হয়েছে আপনার? ক্ষতি হয়েছে আমার, দুখানা গরু মেরে দিয়েছে, দুখানা আহত হয়েছে, গরু বাছুর সব পালিয়ে গেছে, প্লাস ঘর ভেঙে দিয়েছে, হ্যাঁ আলু জমি ক্ষতি করে দিয়েছে। মারা গেছে তোমাকে? আমাকে তো মেরে দিয়েছিল, আমি আগুন জ্বালতে আমার সামনে চলে এসেছিল, একদম এমন অবস্থা। আর না পারলো তো মানে ঘরটা তো ভেঙে দেবে এমন পরিস্থিতি। আমাদের ঘরের গেট ওই যে গেটটা দেখানো, ওই গেটটা তো ওইভাবে আটকে ছিলাম। ফরেস্টে খবর দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে খবর দিয়েছি আমরা, কিন্তু কোনো রেসপন্স নাই, কোনো আসেও নি, কোনো এখন পর্যন্ত কোনো যোগাযোগ করছে না। একটা আধিকারিক কর্মীও আসেন না? নেতারা চুরির দায় ধরা পড়লে অ্যারেস্ট করতে দেয় না, সেখানেও বিক্ষোভ করা হয়, আটকানো হয়, চুরিও করব, চোখও দেখাবো। এবং সারা বাংলা, বাংলার নাম সারা ভারতবর্ষে আর যেভাবে আজকে উচ্চারিত হচ্ছে, দুর্নীতির আখড়া, হিংসার আখড়া, ক্ষমতায় আছে যে পার্টি তার নেতারা সব চোর, তো পশ্চিমবঙ্গবাসীর মাথা নত হয়ে যাচ্ছে এই ধরনের ঘটনাতে। চুরিও করেছেন, এটা মেনেও নিচ্ছেন, আর যাতে শাস্তি না হয় সে বিচারককে ধমকানো থেকে সিবিআইকে ধমকানো, সবাইকে চোখ দেখিয়ে নিজের নেতাদের বাঁচানোর চেষ্টা হচ্ছে। চুরি করছে, নেতাদের বাঁচাতে বিক্ষোভও দেখাচ্ছে। নেতারা চুরি করলে গ্রেফতার করতে দেওয়া হয় না, চুরি করে মেনে নিচ্ছেন, কিন্তু নেতাদের বাঁচাতে চোখ রাঙাচ্ছেন। সারা দেশের কাছে বাংলা কলঙ্কিত হচ্ছে। আবাস দুর্নীতি খুঁজতে আসা কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে এমনটাই মন্তব্য তাঁর। নেতারা চুরির দায় ধরা পড়লে অ্যারেস্ট করতে দেয় না, সেখানেও বিক্ষোভ করা হয়, আটকানো হয়, চুরিও করব, চোখও দেখাবো। এবং সারা বাংলা, বাংলার নাম সারা ভারতবর্ষে আর যেভাবে আজকে উচ্চারিত হচ্ছে, দুর্নীতির আখড়া, হিংসার আখড়া, ক্ষমতায় আছে যে পার্টি তার নেতারা সব চোর, তো পশ্চিমবঙ্গবাসীর মাথা নত হয়ে যাচ্ছে এই ধরনের ঘটনাতে। চুরিও করেছেন, এটা মেনেও নিচ্ছেন, আর যাতে শাস্তি না হয় সে বিচারককে ধমকানো থেকে সিবিআইকে ধমকানো, সবাইকে চোখ দেখিয়ে নিজের নেতাদের বাঁচানোর চেষ্টা হচ্ছে।